হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর দেখো প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা 12 নম্বর স্কুল দেওয়া হয়েছে মালদা জেলা স্কুল, এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা আমরা আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসটাও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আজকে আমাদের প্রথম যেটা প্রশ্ন, 6y = 5+y, এই সমীকরণটির বীজটি হলো, দেখো এখানে দেওয়া হয়েছে 6y সমান চিহ্ন দিয়ে 5+y, তাহলে এই yটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসো, তাহলে 6y আমি লিখতে পারি বাঁ দিয়ে 6y - y, ডান দিকে শুধু 5 পড়ে থাকে। এরপরে দেখো 6y থেকে একটা y মাইনাস করলে 5টা y পড়ে থাকে, তাহলে 5y যদি 5 হয় তাহলে একটা y কত, y = কত হয়ে যাবে 5। এইদিকে 5টা গুণ ছিল, ডান দিকে আসলে ভাগ হবে, 5কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1। তার মানে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, দেখো আমরা যদি 81কে ডিভাইড করি, আমি এখানে দেখাচ্ছি, দেখো 81কে ডিভাইড যদি করি মানে ভেঙে নেব আমরা, দেখো 81কে যখন ভাঙবে, 81কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, তারপরে 3 দিয়ে ভাগ করবে 3, 9, 27, তারপর আবার 3 দিয়ে ভাগ করবে 3, 3, 9, 3, 1, 3, তাহলে আমরা 4টে 3 পাচ্ছি। এবার এই 3টে 3 মিলে 3 কিউব হয়, কিন্তু একটা 3 পড়ে থাকে, তার মানে এটা কিন্তু পূর্ণ ঘন নয়, আর বাদ বাকি সংখ্যাগুলো দেখবে সবগুলো কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপর প্রদত্ত কোণ জোড় কোণ পরস্পর পূরক, পূরক কোণ মানে দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, এখানে অপশন যে ডি দেওয়া হয়েছে 33+57, এদের যোগ করলে দেখবে 90 ডিগ্রি হয়, তার মানে এটা হচ্ছে পূরক কোণ। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা যদি 54কে ভাঙি, 54কে ভাঙলে দেখো আমরা ভেঙেছি 2 দিয়ে, তারপর 3, 3, 3, তাহলে এখানে আমরা ভেঙে 54কে ভেঙে 1টা 2, 3টা 3 পাচ্ছি। এবার পূর্ণ কত বলেছে এখানে, পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাহলে আমরা স্কোয়ার খুঁজবো, তাহলে এই দুটো 3 মিলে একটা স্কোয়ার করলাম, কিন্তু এখানে এটা এই 3টা স্কোয়ার হতে পারছে না, যেহেতু আরো একটা 3 নেই, এখানে 2টাও স্কোয়ার হতে পারছে না, তাহলে 3 স্কোয়ার বাদ দিয়ে দেখো 3, 2, 6 পড়ে থাকে, তাহলে আর একটা যদি 6 থাকে বা আর একটা 2 এবং একটা 3 থাকে, তা 2 আর 3 থাকা মানে 3, 2, 6 থাকা, তাহলে 6 যদি থাকতো তাহলে সেটা পূর্ণ বর্গ হতো। এবার এটাকে কত দিয়ে ভাগ করলে বলেছে পূর্ণ বর্গ হবে, তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6, 6 কেটে যায়, তাহলে শুধু স্কোয়ারটা পড়ে থাকে, তখন কিন্তু পূর্ণ বর্গ হয়ে যাবে, তার মানে এখানে আনসারটা হবে যে এইটাকে এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তার মানে এখানে অপশন দেওয়াই হয়েছে অপশন বি 6, সেটা হবে আনসার। এরপরে 2 এর 1 উৎপাদকে বিশ্লেষণ করো, খুব সহজ একটা উৎপাদকে বিশ্লেষণ, m^4 - m, এম কমন নেবো, তাহলে এম কিউব পড়ে থাকে, এখানে কিছু নাই মানে 1 পড়ে থাকে, 1কে আমরা 1 এর কিউব এরকম হিসাবে লিখতে পারি, তার কারণ 3টে 1 গুণ করলে 1ই হয়। এবার a³ - b³ এর সূত্র তোমরা সবাই জানো আশা করি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b (a²) + ab + b², এখানে এ হচ্ছে এম, এ হচ্ছে এম আর বি হচ্ছে 1, তাহলে a - b (a²) + ab, m(1) মানে এমই হয়, +b², 1² 1ই হয়, তাহলে ফাইনালি তুমি পেয়ে যাচ্ছ এটা আনসার। অথবা দিয়ে আরো একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, এখানে দেখো আমরা এই যে অঙ্কটা সেটা আমরা আগে মডেল কোশ্চেন পেপারে পেয়েছি, আরো একবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো অঙ্কটা আমরা লিখবো, লেখার পরে x^6 আছে সেটাকে আমরা বাইরে কিউব দেবো, তাহলে ভেতরে 2 দিতে হবে, x²এর কিউব, তার কারণ 2, 3, 6 হয়। এবার x²টা যদি আমরা a ধরি, a তাহলে a³ + 3a², তাহলে a মানে তো x² তাহলে a তার বাইরে স্কোয়ার দিলাম, তাহলে 3a²b, b মানে এখানে b²টাকে b ধরবে, তাহলে এখানে x²টাকে a আর b²টাকে b ধরবো, তাহলে a³ + 3a²b + 3a, এটা ab² তাহলে 3ab² + b³, b^6 কে আমরা এটার মতো একই রকম ভাবে b²এর কিউব লিখতে পারি, তাহলে a³ + 3a²b + 3ab² + b³, এটা হচ্ছে a+b হোল কিউবের সূত্র। আর এখানে a³ b³ ছিল বাইরে, আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব দেব। এবার
সেকেন্ড দেখো, এখানে আমরা আবার একটা সূত্র প্রয়োগ করতে পারবো, এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটাকে যদি এ ধরি আর এই এ বিটাকে যদি বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার মানে পুরোটা, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। নেক্সট লাইনে দেখো, এটা আমরা করলাম যেমন আছে সেরকম লিখে দেওয়ার পরে, এই এক্স স্কোয়ারটাকে এ আর বি স্কোয়ারটাকে বি ধরলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা গুণ করে দিয়েছি এ বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এ বি বি ইন্টু বি স্কোয়ার মানে বি কিউব। আর এটা যা আছে দেখো, এ স্কোয়ার আর বি স্কোয়ার আমরা স্কোয়ারটা গুণ করে দিলাম। নেক্সট স্টেপে শুধুমাত্র ক্যালকুলেশন, এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে দুই গুণে চার, এটা টু এক্স স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর, আর এটা যা যা আছে সেটা আমরা লিখে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এটা তোমার ফাইনাল আনসার। দুয়ের অঙ্ক দেখো, টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স যদি চার হয় তাহলে সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব সমান একশো উননব্বই, এটা প্রমাণ করতে হবে। দুয়ের যদি আমরা কিউব করি তাহলে আট হয়, কিন্তু সেই আটটা এখানে নেই, এখানে আছে। আবার তিনের কিউবটা কত হয়, সাতাশ হয়, কিন্তু এখানে আট দিয়েছে আর সাতাশটা এখানে দিয়েছে, তাহলে আমি তো পাচ্ছি না। এখানে সাতাশ মানে তিনের কিউব লাগবে, তাহলে এখানে থ্রি এক্স রাখতে হবে, আর আট মানে হচ্ছে দুই, তাহলে এখানে টু এক্সটাকে রাখতে হবে। তাহলে এইখানে আমাকে তিন রাখতে হবে, এখানে দুই রাখতে হবে, তাহলে এমনভাবে আমরা করব যাতে করে এখানে তিন এবং এখানে দুই আসে। তাহলে এখানে আমরা করলাম কি, প্রথমে দুই কমন নিলাম, দুই কমন নিলে এখানে এক্স হয়, আর এখানে প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি এক্স। কেন দেখো, টু ইন্টু এক্স টু এক্স হয়, এই টুটা যদি ওপরে বসতো ধরো টু, তাহলে টু টু কেটে যায়, তাহলে ওয়ান বাই থ্রি এক্স পড়ে থাকে, তাই জন্য টুটা কমন নিলে এরকমভাবে লিখতে হবে। এরপরে আমরা ওয়ান বাই থ্রি কমন নিলাম বা তিন দিয়ে ভাগ করছি, তাহলে তিন দিয়ে ভাগ করলে এখানে এ মানে থ্রি এক্স লিখতে হবে, তার কারণ এই এ থ্রি আর এ থ্রি কেটে গেলে এক্স হয়। আর এখানে আমরা যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে ভাগ তো আমরা করেই নিয়েছি, তাহলে এখানে ওয়ান বাই টু এক্স পড়ে থাকে। দেখো তিন দিয়ে গুণ করলে তিন দুয়ে ছয় এক্স হয়, এখানেও ছয় এক্স ছিল, তাহলে আমরা এখানে ভাগ করে ওয়ান বাই টু এক্স পেলাম সমান চিহ্ন দিয়ে চার। এবারে তিনের দুইটা এদিকে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে বা উল্টে যাবে, তাহলে দুয়ের তিন ছিল, এদিকে আসলে হয়ে যাবে তিনের দুই, দুই দুয়ে কাটো, দুই একে দুই, দুই দুয়ে চার, তাহলে তিন দুয়ে ছয়। তাহলে এই জায়গাটা আমরা বের করলাম যেটা আমরা চাইছিলাম, এখানে থ্রি আনতে চাইছিলাম, এখানে টু আনতে চাইছিলাম, সেটা আমাদের আনা হয়ে গেল। এরপরে প্রদত্ত যে রাশিটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম, লেখার পরে সাতাশ মানে তো তিনের কিউব, তাহলে থ্রি এক্স তার কিউব, আট মানে দুইয়ের কিউব আমরা বলেছি, তাহলে ওয়ান বাই টু এক্স তার কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রে লিখবো। তার কারণ ওই যদি আমরা ওই এ কিউব দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, একটা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আরেক ভাবে লেখা যায় এই একই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা সেকেন্ডটা অ্যাপ্লাই করব, সেকেন্ডটা দুই নাম্বারটা অ্যাপ্লাই করব, এক নাম্বারটা অ্যাপ্লাই করবো না, তার কারণ এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে যেটার মান আমরা জানি না, কিন্তু এখানে সবগুলোর মান আমরা জানি, এ বির মান জানি না, কিন্তু এ বি তো এখন ওপরে নিচে এক্স কেটে যায়, তাহলে সংখ্যা পড়ে থাকে, আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা সেটাই করছি, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, নিয়ে দেখো এই জায়গাটার মান আমরা আগের পাতায় পেয়েছি ছয়, এ প্লাস বির মান পেয়েছি ছয়, ছয় বসালাম তার কিউব, এক্স এক্স কেটে যায়, তিন তিনে নয়, নয়ের দুই, এই জায়গাটার মান তো একই জিনিস ছয়, এবার দুই একে দুই, তিন দুই ছয়, তাহলে তিন নয় সাতাশ, আর ছয়ের কিউব দুশো ষোলো, দুশো ষোলো থেকে সাতাশ মাইনাস করবে একশো উননব্বই। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম, তার জন্য ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে প্রমাণিত। নেক্সট দেখো গুণ করো, এখানে দেখো আমরা এইট পি কিউব, এইট পি কিউব দিয়ে আমরা এই যে ফোর রয়েছে ফোর পি স্কোয়ার গুণ করব, তাহলে চার আটে বত্রিশ বা আট গুণিত চার লিখলে পি দেখো পি কিউবের সঙ্গে পি স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার কিউব প্লাস টু, তার কারণ গুণে পাওয়ার যোগ হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম। এরপরে নেক্সট স্টেপে এই এইট পি কিউব দিয়েই আমি কি করব, এইট পি কিউব দিয়ে এই পাঁচটাকে মাইনাস পাঁচটাকে গুণ করলাম, তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস আট গুণিত পাঁচ আর পি কিউব। এরপরে এটার সঙ্গে গুণ দেখো, এটার সঙ্গে প্রথমে এটার গুণ, তাহলে তিন গুণিত চার, পি মাথায় কিছু না মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু পাওয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে তিন ইন্টু পাঁচ, তিন ইন্টু পাঁচ, পি শুধু পি পড়ে থাকে।
এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে দুই গুণিত চার, দেখো মাইনাস আছে, মাইনাস বসালাম, দুই গুণিত চার পি, এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে 2 + 2, আর এটার সঙ্গে এটা, মানে 5 × 2 = 10, বা 2 × 5 নিয়ে পি স্কোয়ার লিখলাম। এরপরে হিসেব করো, সিম্পল শুধুমাত্র হিসেব করতে হবে, তাহলে 4 × 8 = 32, p^5, 5 × 8 = 40, p³, 3 × 4 = 12, p^2 দেখো 1 × 2 = 3, 3 × 5 = 15, পি, 4 × 2 = 8, পি দেখো 2 × 2 = 4, আর 5 × 2 = 10, পি স্কোয়ার। তাহলে সবগুলো হিসাব হয়ে গেল। এবার নেক্সট এখানে স্টেপে দেখো, পরের লাইনে এটা আছে লিখলাম 40 p³ মাইনাস, দেখো মাইনাস 40 খানা, মাইনাস 12 খানা, টোটাল কতগুলো মাইনাস আসছে, মাইনাস 52 খানা, p³ বা পি কিউব। কিন্তু দেখো ঘাত গুলো পরপর সাজালে আমাদের দেখতে ভালো লাগে, আমরা p^5 লিখলাম, তারপর p^4 খুঁজবো, এখানে p^4 আছে তার জন্য এটা আমরা আগে লিখে দিয়েছি, আর এই দুটো হিসেব করে এখানে বসালাম, তারপরে পি স্কোয়ারটাকে বসাবার শেষে শুধুমাত্র পি টা বসাবো, তাহলে কিন্তু আমার এটা দেখো এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের ফাইনাল আনসার। এই যে চিত্র দেওয়া হয়েছে পাশে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। দেখো প্রথমে এ ও ডি এই কোণটা, তারপরে দেখো ডি ও সি মানে এই মাঝের কোণটা 80 ডিগ্রি, আর সি ও বি বা বি ও সি এই কোণটা 1 ডিগ্রি, তিনটে কোণ মিলে যেহেতু এই পুরো কোণটা, এই পুরো কোণটা কি একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে প্রশ্ন অনুসারে বা চিত্রানুসারে এই তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি। এবার 3x আর x 4x হয়, আর 80টাকে এদিকে নিয়ে আসলে 100 হয়ে যাচ্ছে বিয়োগ করলে, তাহলে 4x যদি 100 হয় তাহলে x এর মান কত হবে, 100কে 4 দিয়ে ভাগ করো তার মানে 25, অতএব x এর মান হচ্ছে 25 ডিগ্রি। এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো প্রথম যে অঙ্ক দেওয়া হয়েছে, তোমাদের বাড়ির পাশের আয়তক্ষেত্রাকার জমির 40 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 20 মিটার, ভেতরে একটা রাস্তা আছে চওড়া 3 মিটার চওড়া রাস্তা, নিয়ে প্রতি বর্গ মিটারে এত টাকা করে খরচ করতে, মানে যদি খরচ হয় তাহলে রাস্তাটা বাঁধাই করতে কত খরচ হবে। এখানে এরকম একটা দেখো আয়তক্ষেত্রাকার জমি রয়েছে যার দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, ভেতর দিকে চওড়া রাস্তা রয়েছে 3 মিটার করে চওড়া রাস্তা, সব দিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে রাস্তা সহ পুরোটার এই পুরো জমিটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 800 বর্গমিটার। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত, দেখো পুরোটা এখান থেকে শুরু করে পুরোটা 40 মিটার, এদিকে 3 মিটার ছেড়ে দিয়েছে রাস্তা, এদিকে 3 মিটার রাস্তা ছেড়ে দিয়েছে, তাহলে 3 × 3 = 6 বাদ, তাহলে এই জায়গাটা কতটা, এই জায়গাটা দেখো 2 দিকে 6 মিটার বাদ দিয়েছি, তাহলে 40 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 34 মিটার। প্রস্থতাও একই রকম, দেখো পুরোটা এই পুরোটা হচ্ছে 20 মিটার পুরো জমিটার প্রস্থ, আর এইটুকু কতটা, এই ভেতরটার প্রস্থ দেখো এইদিকে 3 বাদ, এইদিকে 3 বাদ, মানে 3 × 3 = 6 বাদ, 20 থেকে 6 বাদ দিলে 14 মিটার। এবার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে পেয়ে যাচ্ছি আমরা 476 বর্গমিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত, পুরোটার পুরো জমিটার আয়তক্ষেত্রাকার জমিটার পুরোটার ক্ষেত্রফল 800 বর্গমিটার, আর ভেতরটার ক্ষেত্রফল আমরা পেলাম, ভেতরটা যেটা ক্ষেত্রফল সেটা পাচ্ছি আমরা 476 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, পুরোটা থেকে ভেতরের সাদা অংশটা বাদ দিলে আমরা রাস্তাটা পেয়ে যাব, সেটা বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি 324 বর্গমিটার। রাস্তা পেয়ে গেলাম। এবার বলছে প্রতি বর্গমিটারে রাস্তার বাঁধাই করতে 95 টাকা করে খরচ হয়, তাহলে মোট খরচ কত, তাহলে 1 বর্গমিটার যদি 95 টাকা খরচ হয়, আমার টোটাল রাস্তা 324 বর্গমিটার, তাহলে মোট খরচ কত হবে, 324 এর সঙ্গে এটা গুণ করব, পেয়ে যাচ্ছি আমরা দেখো 30,780 টাকা। তাহলে এটা হচ্ছে আনসার। এরপরে দেখো আমাদের আজকের সেটের একদম শেষ প্রশ্ন চলে এসেছি, এখানে একটা পাই চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এই পাই চিত্র আমরা আগেও করেছি, যারা আগের ক্লাসগুলো দেখোনি, বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে, বিশেষ করে পাই চিত্র এবং বেশ কিছু উৎপাদকের বিশ্লেষণ বারবার বারবার রিপিট হয়, এগুলো ভালোমতো ভাবে প্র্যাকটিস করবে। আগের সেটে প্রবাবলি 1 নম্বর সেটে আমরা এটা সলভ করেছিলাম, আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমটা বাংলা 15 নম্বর, ইংরাজি 20, অঙ্ক 30, পরিবেশ 15, শারীরশিক্ষা হাতের কাজ 20। এখানে শারীরশিক্ষার বদলে ভূগোল দিয়েছে, তাহলে তোমরা এখানে ভূগোল লিখবে নিয়ে 20। মোট নম্বরটা যোগ করবে, মোট নম্বর দেখো যোগ করলে 100 হয়। এবার সবগুলোকে ভগ্নাংশে পরিণত করবে, তাহলে 15 কে 100 দিয়ে ভাগ, এটাকে 100 দিয়ে ভাগ, সবগুলোকে 100 দিয়ে ভাগ করে কাটাকাটি করবে। যেমন দেখো এটা কাটাকাটি করেছি 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 20 = 100, 0 0 কাটার পর 2 কে 2, 5 × 2 = 10, 1 এর 5, সব কাটাকাটি করবে। এরপরে কেন্দ্রীয় কোণ বের করার জন্য 360 দিয়ে গুণ করবে, সবগুলোকে 360 দিয়ে গুণ করেছি,
শূন্য শূন্য কাটার পর দুই কে দুই, আঠারো দুই ৩৬, তাহলে তিন আঠারো ৫৪, এটা কাটবে ৭২, এটা শূন্য শূন্য কাটলে ৩৬, ৩৬ কে তিন দিয়ে গুণ করলে ১০৮, এরকম ভাবে করবে। করার পর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নেবে, নিয়ে এরকম ভাবে তোমরা বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করলে, অঙ্কন করার পর একটা তোমরা ব্যাসার্ধ অঙ্কন করবে, নিয়ে ব্যাসার্ধ অঙ্কন করে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চাঁদা নেবে। চাঁদা নিয়ে প্রথমটা ৫৪ ডিগ্রি, তাহলে এরকম ভাবে বসাবে, নিয়ে বসিয়ে দেখো এটা ৫৪ ডিগ্রি। তাহলে এখানে পয়েন্ট নিয়ে তোমরা স্কেলের সাহায্যে স্কেল নেবে বা চাঁদার সাহায্যে যুক্ত করতে পারো, যুক্ত করবে। তাহলে এটা ৫৪ ডিগ্রি হয়ে গেল, এটা বাংলা। তারপরে ৭২ বলেছে, তারপর যে রেখাটা তুমি যোগ করলে এখন সেই রেখাতে বসাবে, কেমন? সেই রেখাতে বসিয়ে দেখো এটা হচ্ছে ৭২, শূন্য থেকে শুরু করে ৭০, ৭১, ৭২, পয়েন্ট নিয়ে যোগ করবে। তারপর ১০৮ করার জন্য এবার এই রেখাতে বসাবে, এই রেখাতে বসিয়ে তোমরা এরকম ভাবে করে দেখো এটা হচ্ছে ১০৮, পয়েন্ট নেবে, যোগ করবে, নিয়ে পর পর সব করবে। শেষ সেটটা ছিল তোমার ভূগোল, সেটা হচ্ছে ৭২ ডিগ্রি, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে পরপর এরকমভাবে খুব সুন্দর করে তোমরা চিত্রটি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে কিন্তু সঠিকভাবে করতে পারবে না, তাই প্র্যাকটিসটা কিন্তু মাস্ট। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্র থেকে ১২ নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে। তাহলে আগামী দিনে যখনই তোমাদের কোনো নতুন কোনো ক্লাস প্রোভাইড করব সেটা নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের মিস হবে না। গণিতে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে যেগুলো তোমাদের দেখা হয়নি, বা পরিবেশ ও বিজ্ঞানে দেখবে সমস্ত সেট কমপ্লিট, ইতিহাস ভূগোলের সমস্ত ফার্স্ট টার্মের পরীক্ষার মডেল প্রশ্নপত্রগুলো আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি সেগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা ২০২৪ ক্লাস ৮ এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গিয়েও কিন্তু এই নামে প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।